আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে একটি ব্লুটুথ স্পিকার তৈরি করতে হয়। আর এটা 12 ভোল্ট দিয়ে চলবে, শুধু এখানে 12 ভোল্ট দিতে হবে এবং এটা ব্লুটুথ সিস্টেমে আমরা মোবাইল দিয়ে বাজাতে পারবো। এটা আপনারা 12 ভোল্ট ট্রান্সফরমার, 12 ভোল্ট অ্যাডাপ্টার বা 12 ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। আর স্পেশালি গাড়ির জন্য খুব ভালো হবে। আপনারা জানেন সব প্রকারের গাড়িতে কিন্তু একটা 12 ভোল্টের আউটপুট সাপ্লাই থাকে, সেটা দিয়ে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন এই যে এখানে লাগিয়ে। ঠিক আছে, কোনো চার্জ দেওয়ার কোনো প্যারা নাই, জাস্ট কানেক্ট করবেন আর চালাবেন। খুব সুন্দর সাউন্ড হবে, বানানো খুব সহজ। আর এটার মধ্যে কিন্তু একটা দেখাচ্ছি, এই দেখুন মিউজিক লেভেল লাইট আছে, যেটা দেখতে কিন্তু অসাম লাগে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, আপনাদের সাথে আছি আমি ফিরোজ আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন শুরু করা যায়। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাম্পলিফায়ার সার্কিট। এখানে আমি একটি TDA-2003 একটি অ্যাম্পলিফায়ার সার্কিট ব্যবহার করেছি, যেটা আমি ভিডিওতে বানাই দেখাইছি, দুইটা ভিডিও দিয়েছি এই বিষয়ে, পিসিবি ছাড়া কীভাবে তৈরি করবেন এবং পিসিবি সহ কীভাবে তৈরি করবেন এরকম সার্কিট বোর্ড। তো দুইটার ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। এবং এই আইসিটার সাথে কিন্তু অবশ্যই একটা ভালো মানের হিট সিঙ্ক ব্যবহার করতে হবে, নাহলে আইসি নষ্ট হয়ে যাবে। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্লুটুথ মডিউল, যেগুলো আপনারা ইলেকট্রনিক শপে 30-35 টাকায় পেয়ে যাবেন। আর এটাকে চালানোর জন্য প্রয়োজন হয় 5 ভোল্ট, আর আমার এই সার্কিটটা চালানোর জন্য প্রয়োজন হয় 12 ভোল্ট। তো এই 12 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। এটার পিন দেখুন, প্রথম পয়েন্টটা হলো পজিটিভ ইনপুট, ঠিক আছে, প্রথমটা মাঝখানেরটা হলো নেগেটিভ ইনপুট এবং আউটপুট, এটা গ্রাউন্ড, ঠিক আছে, আর এটা হলো আউটপুট পজিটিভ, 5 ভোল্ট পজিটিভ 5 ভোল্টের। তো এটার মধ্যে একটা হিট সিঙ্ক কানেক্ট করে দিব সেফটির জন্য, যাতে গরম হয়ে নষ্ট না হয়ে যায়। তো আমি কানেক্ট করে দিলাম। তো এখন এইগুলার কানেকশন দেখুন, এটা আমার স্পিকার আউটপুট, এটা আমার অডিও ইনপুটের দুইটা, ঠিক আছে, আর এটা আমার পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাইটা, ঠিক আছে। তো এটা এটা নেগেটিভ ক্যাপাসিটারের সাদা সাইডটা, আর এটা হলো পজিটিভ ইনপুট, পজিটিভ 12 ভোল্টের। তো এখন আমি আইসিটাকে সোল্ডারিং করে দিচ্ছি, প্রথম পয়েন্টটা ক্যাপাসিটারের পজিটিভে এবং মাঝখানেরটা ক্যাপাসিটারের নেগেটিভে, পাওয়ার সাপ্লাই নেগেটিভে, এভাবে করে সোল্ডার করে দিব। আপনারা এই অ্যাম্পলিফায়ার সার্কিটটার ভিডিও দেখলে বুঝতে পারবেন কানেকশনগুলি। তো এখন দেখুন এটার কানেকশনটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। এটা দেখুন গ্রাউন্ড আমাদের, অর্থাৎ এখানে 5 ভোল্ট নেগেটিভ দিতে হবে JND, আর এই যে ভি পজিটিভ, সরি ভি ইন 5 ভোল্ট লেখা, এটার মধ্যে পজিটিভ দিতে হবে ভোল্ট। আর এই যে এল আউট, ঠিক আছে, এর লেফট এবং আর আউট রাইট, আর মাঝখানেরটা হলো গ্রাউন্ড। তো এখন আমাদের এল আউট আর আউট এটা শর্ট করতে হবে, লেফট রাইট শর্ট করে দিতে হবে, যাতে করে আমাদের দুইটা সাউন্ড মনো সিস্টেমে বাজে, ঠিক আছে। তো দুইটা আমি শর্ট করে দিব। এটা শর্ট করলে কি হবে, আপনার দুয়ো চ্যানেলের সাউন্ডটা এক চ্যানেলেই বাজবে, ঠিক আছে, লেফট রাইটের সাউন্ডটা একসাথে হয়ে বাজবে। আমাদের এটা মনো অ্যাম্পলিফায়ার কিন্তু একটা স্পিকারের। তো আমি শর্ট করে দিলাম। এখন আমি দুইটা অডিও নিয়ে নিব, একটা আমরা সোল্ডার করব গ্রাউন্ড পয়েন্টে মাঝখানেরটায়, আর একটা আমাদের এই দুইটা শর্ট করলাম, এই দুইটা পয়েন্টের একটা পয়েন্টে সোল্ডারিং করলেই হলো, এটা আমাদের অডিও হয়ে গেল, অডিও ইনপুট দিব অ্যাম্পলিফায়ার এই দুইটা তারের। তো এখন আইসিটা থেকে আমি 5 ভোল্ট পাওয়ার নিয়ে নিব ব্লুটুথ মডিউলটাতে। তো এই যে আউটপুট যেটা আছে আইসির, সেটা আমাদের এই যে পজিটিভে সোল্ডার করতে হবে ব্লুটুথ মডিউলের, ঠিক আছে, এভাবে করে সোল্ডার করে নেবেন। অ্যান্ড যে গ্রাউন্ডটা আছে মাঝখানের পয়েন্টটা, সেটা নেগেটিভ, এটা আমাদের এই যে ব্লুটুথ মডিউলের নেগেটিভের সঙ্গে সোল্ডারিং করতে হবে। তো এই যে আমি সোল্ডারিংটা করে নিলাম। এখন আমি অডিও ইনপুটের কানেকশনটা দিয়ে নিব। দেখুন এখান দিয়ে আমাদের দুইটা কিন্তু অডিও ইনপুটের তার বের করেছি, এই দুইটা আমি অ্যাম্পলিফায়ারের যে অডিও ইনপুট আছে সেই দুইটার তারের সঙ্গে সোল্ডার করতে হবে। এইটা আমি সোল্ডার করে দেখলাম যে একভাবে কানেকশন দিলে কি হয়, শর্ট হয়ে যায়, যে ইনপুট সিস্টেম আছে অ্যাম্পলিফায়ার সেটা শর্ট হয়ে যায়, আরেকভাবে দিলে চলে। তো আপনারা দেখবেন কীভাবে দিলে চলে, আমি তো এটা একদম ঝামেলায় পড়ে গেছিলাম। দুইটা তারই উল্টিয়ে পাল্টিয়ে দেখবেন কীভাবে লাগালে চলে, একভাবে শর্ট হয়ে যায়, সাউন্ড আসে না। এখন শুধু আমাদের এই দুইটা পয়েন্টে 12 ভোল্ট পাওয়ার দিতে হবে, আর এই যে এখান দিয়ে আমাদের স্পিকার আউটপুট নিতে হবে, ঠিক আছে, এইটুকুই কানেকশন। তো এই দেখুন এখানে আমি এটার বডি হিসাবে একটা PVC পাইপ ব্যবহার করতেছি, এটা আমি গ্যাসে আগুন দিয়ে এরকম টাইপের একটা শেপ বানিয়ে নিয়েছি এবং প্রয়োজন অনুসারে ছিদ্র করেছি। আমি PVC পাইপে বানিয়েছি, তো আপনারা পাইপে বানাবেন সেরকমটা না, আপনারা যেটাতে ভালো হয় আপনাদের নিজের মতো করে নিজের প্রতিভা দিয়ে নিজের মতো একটা ডিজাইন করে বানাতে পারেন, যে কোনো প্লাস্টিক বোর্ড, প্লাইবোর্ড, MDF বোর্ড, যে কোনো বোর্ডে বানাতে পারেন। তো এখানে আমি একটা সাউন্ড স্পিকার ব্যবহার করতেছি, দেখুন 15 ওয়াট,
चार ओम्सर एक साउंड स्पीकार जगह होम थिएटारे व्यवहार करा हुआ एगुला छोटो होले किन्तु खूब सुंदर साउंड दे एवं अनेक लाउड साउंड तो ये व्यवहार करब साउंड स्पीकार हिसेबे तो आमी एटा बडिर साथे कानेक्ट कर देव एखान दिए आमी चारटा छिद्र करेछि नाट भोल्ट दिए लागानोर जोन्नो तो आमी जे नाट भोल्ट दिए किन्तु स्पीकारटाके एई बडिटार संगे अटाच कर देव तो हमें अटाच कर दिलाम देखते हमें स्पीकर कानेक्ट कर दीस और एखे एक सीधरों रेखे जो हमारे स्पीकार साउंड बेर करब एखान दिए क्योंकि बतास प्रवाहित हो बतास चलाचल हो तो ये एक छोटा एक पीवीसी पाइपर टुकड़ो लागिए दीब ये सीधरोटार एखे तो ये हमें सुपार ग्लूर सहाज्ये आटके दिलाम ठीक ये अपनारा आटके नीबें तो देखो एखे हमें दसटा छिद्र कर एक म्यूजिक रिएक्टिव लाइट व्यवहार करब सॉरी म्यूजिक लेवल लाइट यहाँ একটা মিউজিককে লেভেল দেখাবে এটা আমি একটা ভিডিওতে বানায় দেখাইছি যারা দেখেন নাই তারা তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন লিংকটা ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রইল আর এখানে আমি তিনটা এলইডি আরও এক্সট্রা যোগ করেছি এটা সেম প্রসেসে তিনটা এলইডি যোগ করে দিবেন ঠিক আছে ডায়োড লাগিয়ে এবং রেড রেজিস্টার লাগিয়ে সেই আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এখন এটাকে আমি বডির সাথে অ্যাটাচ করে দিব যে আমি দশটা ছিদ্র করেছি কিন্তু এখানে তো এখানে আমি এটাকে কানেক্ট করে দিব এভাবে ঢুকিয়ে ऊपर दिए सुपारगुलो आठा दीते हैं हल्का हल्का देखा ये सुंदर हमें क्योंकि सीद्रगुली कर नहीं ड्रिल मेशिन दिए तो एख हल्का ऊपर दिए सुपारगुलो लागिए दीबा जो एलईडीगुली आगू और छूटे क्योंकि आसबेना सुंदर फ्रेमर साथ बसे जाए तो हमें सुपारगुलो दिए प्रत्येक एलईडी ये लागिए दीब हल्का हल्का सुपारगुलो दिए এরপরে আমাদের প্রয়োজন হবে একটি 12 ভোল্ট ফিমেল সকেট এটা দিয়ে আমরা পাওয়ার নিব আমি ওকে এটা দিয়ে 12 ভোল্ট পাওয়ার নিব তো এখানে দেখুন কানেকশনটা দেখুন একটু পজিটিভ এই পয়েন্টটা হলো পজিটিভ আমাদের এই যে দেখতে পাচ্ছেন এরকম টাইপের এই পয়েন্টটা হবে পজিটিভ এবং এই পয়েন্টটা হবে নেগেটিভ নেগেটিভ পয়েন্ট তো এখন আমি দুইটা তার সোল্ডার করে দিব এই পয়েন্টটা হবে পজিটিভ আগে হালকা সোল্ডার লাগিয়ে নিব তো এখন দুইটা তার দিয়ে আমি সোল্ডারিং করে দিচ্ছি ये पॉइंट नेगेटिव एंड ये पॉइंट हलो पॉजिटिव तो एखन एटाके आमी बडिर साथे कानेक्ट कर दीब ये एखाने आमी एकटा छिद्र करेछि एटार मापे एखाने आमी एटाके कानेक्ट कर दीब ये जे आमी एकटा स्क्रू नाट तो कि एटा नाटी तो हाँ एटा नाटटा आमी लागिए दिच्छि सुंदर करे टाइट करे नाटटाके लागिए दीब কোনো কিছু যাতে লুজ না থাকে সব কয়টা কানেকশন একদম সুন্দর করে লাগাবেন লুজ থাকলে সাউন্ড হলে এটার ভিতর যদি শব্দ করে তাহলে কিন্তু পুরো সাউন্ডটাই নষ্ট হয়ে যাবে তো এখন এই অ্যাম্প্লিফায়ার সার্কিটটাতে টাকে আমাদের বসিয়ে নিতে হবে এই যে প্লাস্টিক বোর্ডটার সাথে গ্লু গানের সাহায্যে আমি এখানে বসিয়ে দিব হট গ্লু দিয়ে সুন্দর করে বসিয়ে নিব যাতে এটা নড়াচড়া না করতে পারে তো এই যে আমি বসিয়ে নিলাম বন্ধুরা গ্লু গান দিয়ে তো এটা আমাদের 12 ভোল্টের সাপ্লাইয়ের তার এটা হলো আমাদের মিউজিক লেভেলের তার দুইটা আর এটা আমার স্পিকারের তার দুইটা ঠিক আছে স্পিকার আর যে মিউজিক লেভেল আছে এই দুইটা পয়েন্ট এই চারটা তার আমাদের যে স্পিকার আউটপুট আছে অ্যাম্প্লিফায়ার সার্কিটে সেই দুইটা পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে প্যারালালে এই যে এটা হলো আমাদের মিউজিক লেভেলের যে দুইটা লাইট আছে সেটা কোনো পজিটিভ নেগেটিভ দেখার দরকার নাই এগুলাতে আর এই দুইটা হলো স্পিকারের স্পিকারের দুইটাও স্পিকার আউটপুটে সোল্ডারিং করে দিতে হবে ঠিক এইভাবে করে तो जो सोल्डर कर निल देखते एन जी पावर सप्लाई दीते हैं 12 भोल्ट ये हमारे ये एम्पलीफायर जी पावर सप्लाई आखने दीते हैं पजिटिव नेगेटिव एम्पलीफायर सार्किटर भिडियो क्योंकि अवश्य देखे आसबें सब कानेक्शनगुली अपन एकदम इजी मन हो ठीक है पीसीबी सारा और पीसीबी सह बनाई तो एन फ्रेम के भर दिखे दिए बसिए दीब सब कानेक्शन अपना ठीक ठाक कर चेक कर नहीं भरे बसिए दीबें ठीक ये बसिए निब एवं जे ऊपर अंशटा आटा के बसिए दीते हैं ऊपर अंशटाओ ये बसिए नीते ये बसिए नहीं हमें एगुला के सबगला के सुपार ग्लू दिए आटके देव यार देखा ना तो वीडियो अनेक बड़ो है ये हमार शेष फिनिशिंग बंधुरा ये देखूँ क्यों लागिए दीसि सुपार ग्लू दिए सुंदर लागिए दीसि एंड जगूर कोणागुलि साइडगुलि एगुलो भालो करे शीरिश कागज दिए घषे नहीं एकदम प्लेन कर दीसि समान दिए ठीक है ये अपनारा क्योंकि घषे नीबें तो देखते क्योंकि अनेक सुंदर लागे
এন্ড এটাকে আমি একটু রং করার চেষ্টা করেছিলাম, একটু সাদা কালার দিয়েছিলাম অ্যান্ড সাইড দিয়ে রেড কালার দিয়েছিলাম, একদম বাজে দেখাচ্ছিল। তারপরে আবার আমি সাদা কালার দিয়ে দিয়েছি অ্যান্ড হালকা গোলাপি পিঙ্ক পিঙ্ক হয়ে গিয়েছে। আপনারা আরও ভালো করে রং করার চেষ্টা করবেন, আমি জানি আমার চেয়ে ভালো পারবেন আপনারা রং করতে। তো এখান দিয়ে আমার 12 ভোল্ট পাওয়ার দিতে হবে। এখানে আপনারা যে কোনো 12 ভোল্ট সাপ্লাই নিয়ে দিতে পারেন, সাপ্লাই থেকে, ট্রান্সফরমার থেকে, ব্যাটারি থেকে, গাড়ির যে পাওয়ার আছে সেটা সব, এটা তাই বানিয়েছি আমি। আপনারা গাড়িতেও ব্যবহার করবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করতেছি, যেটা আমি একটা ভিডিওতে বানায় দেখেছি। যারা দেখেন নাই তারা তাড়াতাড়ি গিয়ে দেখা শুন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দেওয়া রইলো। আর এই অ্যাম্পলিফায়ার করতে করতে পাগল হয়ে যাবো। এই যেই পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাই যে সুইচটা আমি ব্যবহার করছিলাম, সুইচটা যখন আমি বেশি লোড দিই সুইচটা নষ্ট হয়ে যায় বারবার, তো আমি একটা এসপিএসটি সুইচ ব্যবহার করছি। অ্যান্ড এখানে আমি একটা সকেট ইউজ করেছি, যেই 12 ভোল্টের সকেট আছে ফিমেল সকেট, সেটা আপনারা এরকমভাবে আর একটু মডিফাই করতে পারেন আপনারা চাইলে। তো এখন আমি 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিব, তো এটাকে 12 ভোল্টে সিলেক্ট করে দিব। এটা কিন্তু অ্যাডজাস্টেবল, আপনারা মন মতো ভোল্টেজ নিতে পারবেন, খুব সুন্দর কাজ করে, আমি নিজে ব্যবহার করতেছি। তো এটাকে আমি যে লাগিয়ে দিলাম, এখন এটার মধ্যে কিন্তু পাওয়ার অন হয়ে গেছে, পাওয়ার অন বলতেছে। তো এখন এটাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে হবে, যে কোনো ফোনে আপনারা কানেক্ট করতে পারবেন। এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি, ওকে করে। তো এই যে কানেক্ট হয়ে গেল, এখন একটা মিউজিক প্লে করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।